শিক্ষক হওয়ার যোগ্য শিক্ষক হিসেবে আমরা নিয়োগ পাব। আমাদের সনদে স্পষ্টভাবে উল্লেখ করা আছে আমাদেরকে নিয়োগ দিতে হবে। আপনারা এখন আইনের পার্থক্য তৈরি করে বিভিন্ন সময়ে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, এটা সুশীল সমাজ, সুশীল সমাজ এবং কোন বিবেকবান মানুষ এটা মেনে নিতে পারে না। আর সেই কারণে আমরা আপনাদের কাছে আবারও আহ্বান জানাতে চাই, আপনারা আসুন, দেখুন আপনার সন্তানরা কিভাবে অনাহারে এই কাঠফোটা রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে শাহবাগ চত্বরে অবস্থান করছে। তাদের মুখ্য দুর্দশা দেখার দায়িত্ব আপনারা অভিভাবক হিসাবে অবশ্যই নেবেন, আমরাই প্রত্যাশা করছি। সাথে সাথে আমরা চাই আলোচনার টেবিলে বসুন, আলোচনার টেবিল ছাড়া কোন সূত্র সমাধান সম্ভব নয়। আর এই কারণে আপনারা আমাদেরকে নিয়ে আলোচনায় বসুন। যুক্তি, আইন, নৈতিকতা এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করেন এবং আমাদের সনদের যে সনদের যে উদ্ধৃতি সেই উদ্ধৃতি অনুযায়ী আপনাদের ভাষ্য আপনাদেরকে আমরা বুঝতে সক্ষম হব যে আমরা নিয়োগ পেতে পারি কিনা।